রেজিস্ট্রার হয়ে একজন পোলিং এজেন্ট বসেছিলেন। তো উনি ইংরেজি জানেন না, বাংলাতে সই করতে গেছিলেন, তো প্রিসাইডিং অফিসার তাকে অ্যালাউ করেননি, তাকে বের করে দিয়েছেন, যেখানে অন্যান্য এজেন্ট যারা ছিলেন, অন্যান্য পার্টির এজেন্ট, তারা সহযোগিতা করেছেন, কিন্তু যার আমাদের সহযোগিতা পাওয়ার কথা ইলেকশন কমিশনের লোক যিনি প্রিসাইডিং অফিসার, আনফর্চুনেটলি তিনি কোনো ধরনের সহযোগিতা করেননি এবং কি তিনি তাকে বের করে দিয়েছেন। এবং আমি যখন এই মুহূর্তে তাকে বসাতে গেলাম, তার সাথে আমার কথা হলো যে তিনি বলছেন যে সমস্ত যেগুলো 17C এখনই বলছেন সই করে দিতে হবে, ভোট শেষ হয়নি, 17C বলছেন এখন সই করে দিতে হবে। আমি বললাম আপনি তাকে তো বসতে বলে পরে সেই মাঝখানে তো আপনার যখন যা দরকার সই করানোর সেগুলো তো করিয়ে নিতে পারেন। প্রথমেই একজন যারা যিনি তার দেখা যাচ্ছে হয়তো শিক্ষায় এতটা পড়াশোনা এতটা নেই, সেরকম একজন লোককে প্রথমেই যে সমস্ত ব্ল্যাঙ্ক ফর্মে সই করিয়ে দিতে হয় তবে তো সে বসতে পারবে পেলে পোলিং এজেন্ট হিসাবে, এটা তো ঠিক নয়। মাঝখানে তো সইগুলো করিয়ে নেওয়া যাবে। সেই হিসাবে এখন এই মুহূর্তে আমি গেছিলাম এবং বললাম, এরপরে উনি বুথে বসেছেন এই মুহূর্তে, কিন্তু আমাকে প্রায় 30 কিলোমিটার দূরের থেকে শুধুমাত্র একজন পোলিং এজেন্টকে বুথে বসানোর জন্যে আমাকে 30 কিলোমিটার দূর থেকে চলে আসতে হলো। এটা খুব দুর্ভাগ্যজনক এবং আমি মনে করি ইলেকশন কমিশনের এই বিষয়টা আরও বেশি সহনশীলতার সঙ্গে বিবেচনা করে এই বিষয়গুলো ভাবনা করা দরকার।